ওপো এ ফাইভের পর আবারও তারা আনতে যাচ্ছে এর আপগ্রেড ভার্সন ওপো A5s। সো আজকের এই ফোনটি সম্পর্কে আলোচনা করবো, জানবো ফোনটি সম্পর্কে সকল তথ্য, ফোনটি কেমন হবে, বাংলাদেশে আসলে প্রাইস কত হতে পারে, এছাড়া জানাবো ফোনটি কবে রিলিজ হবে। সো এবার দেরি না করে চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন নতুন ফোন রিভিউ সবার আগে পেয়ে যান। সো প্রথমে আলোচনা করবো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে। সো বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তাই এই ফোনটি ব্যবহার করা হয়েছে এই প্লাস্টিক বডি, তারপরে অনেকটা দেখতে সুন্দর লাগে। আর এই ফোনটি হুবহু দেখতে ওপো A7 মতোই। এছাড়া এই ফোনটির রিয়ার আছে ডুয়াল ক্যামেরা সেট আপ, একটি এলইডি লাইট এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়া ওভারঅল ফোনটি কিন্তু যথেষ্ট সুন্দর। এরপর এটির যে কালার ভেরিয়েন্টগুলো ব্যবহার করা হয়েছে তা কিন্তু যথেষ্ট সুন্দর। এছাড়া ফোনটি থাকছে ডুয়াল সিম স্লট এবং একটি মাইক্রো এসডি কার্ড স্লট, এবং মাইক্রো এসডিতে 256 GB পর্যন্ত মেমোরি এক্সপেন্ডেবল করা যাবে। এরপর ডিসপ্লে সেশনে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.2 ইঞ্চের একটি IPS LCD ডিসপ্লে, এবং ডিসপ্লেটির এসপেক্ট রেশিও 19:9। এছাড়া ডিসপ্লেটির রেজুলেশন HD+, এবং ডিসপ্লেটিতে কোনো প্রদর্শন থাকছে না। এছাড়া ফোনটি 82% স্ক্রিন টু বডি রেশিও, যার কারণে উপরে এবং সাইডের যে বেজেল তা অনেকটা কিন্তু কম, তবে নিচের দিকে গেলে অনেকটা চিন দেখা যাবে। সো এরপর যদি এর হার্ডওয়্যার সেকশনে যায় তাহলে এই ফোনটিতে ব্যবহার করছে অক্টোকোর, যার 4টি কোর হচ্ছে 2.3 GHz-এর এবং পরবর্তী 4টি কোর হচ্ছে 1.8 GHz-এর। আর এই ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে তা হলো মিডিয়াটেক হেলিও P35, আর এটি একটি 12 nanometer আর্কিটেকচার তৈরি একটি চিপসেট। এরপর GB-তে থাকছে পাওয়ার ভিআর, এবং ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও ভার্সন এবং এর নিজস্ব UI কালার্স OS 5.2। এরপর যদি এর ক্যামেরা সেশনে যায় তাহলে এর রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 13 MP, যার অ্যাপারচার 1.8, এবং সাথে থাকছে 2 MP ডেপথ সেন্সিংয়ের জন্য। এছাড়া 30 FPS-এ সর্বোচ্চ ফুল HD ভিডিও রেকর্ডিং করা যাবে। এরপর সেলফি ক্যামেরা থাকছে 8 MP-এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যার অ্যাপারচার 2.0। আর এই ফোনটিতে যদি অন্যান্য ফিচারগুলো দেখি তাহলে এই ফোনটিতে থাকছে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক এবং প্রয়োজনীয় সব সেন্সর। এরপর এতে থাকছে 3.5 mm অডিও জ্যাক। আর এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হচ্ছে 4230mAh-এর বিগ ব্যাটারি, যা দিয়ে হেভি ইউজে 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পাওয়া যাবে। তবে যদি রেগুলার ইউজ করা যায় তাই 2 দিন অনায়াসে পার করা যাবে। তবে এতে থাকছে না ফাস্ট চার্জিং সিস্টেম টাইপ সি, যা দিয়ে ফোনটি কিন্তু ফাস্ট চার্জ করা যাবে না। সো বন্ধুরা, ফাইনালি যদি এই ফোনের প্রাইস সম্পর্কে আলোচনা করি তাহলে এই ফোনের প্রাইস কত হবে তা অফিসিয়ালভাবে এখনও অ্যানাউন্স করেনি, তবে খুব শীঘ্রই তাই অ্যানাউন্স করা হবে। এছাড়া অনেক ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে এই ফোনের প্রাইস হতে পারে $150, যা বাংলাদেশ টাকায় যদি কনভার্ট করে তাহলে 12 থেকে 13 হাজার টাকার মধ্যে। এছাড়া ফোনটি এখনও রিলিজ হয়নি, তবে এপ্রিল অথবা মে-এর প্রথম দিকে রিলিজ হতে পারে। সো বন্ধুরা, ততদিনে আপনাদের ওয়েট করতে হবে। আর এই ফোনটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।